আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো সাংঘবের গল্প পাঠ চ্যানেলে লেখিকা রানী চন্দের লেখা স্মৃতিকথামূলক কাহিনী আমার মার বাপের বাড়ি। আজকে ষষ্ঠ এবং শেষ পর্ব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আমাদের আজকের স্মৃতিকথামূলক কাহিনী আমার মার বাপের বাড়ি। এক, দুই, তিন, চার, চার দিনের দিনই উঠোন থেকে সব জল নেমে গেল নিচে। একদিন ঘাটলায় দাঁড়িয়ে পূর্ণঘোষ চিৎকার করতে লাগলেন, শুনতে পেয়ে মামারা ছুটলেন। সিদ্ধেশ্বরী তলার দিকে মাইল মাইল জুড়ে ধান ক্ষেত, বর্ষার জল যত বাড়ে ধান গাছও লম্বা হয় তত। সারা অঙ্গ জলে ডুবিয়ে মাথাটা শুধু তুলে রাখে উপরে, তাই এখনকার ধান গাছে খড় হয় না ভালো, জলে ভেজা গাছটা শুকোলে হয় নাড়া। রস জাল দেবার কাজে লাগে তা, ঘর ছায় লোকে ছন দিয়ে। বর্ষার জলে ক্ষেতের মাটি হয়ে যায় নরম কাদা, কাদায় ধানের গোড়া থাকে আলগা হয়ে। পূর্ণঘোষ কি কাজে এসেছেন ঘাটলায়? ঘাটলায় এলে চোখ আপনা থেকে যায় সিদ্ধেশ্বরী তলায়। পূর্ণঘোষ দেখেন দূরে একটা ধান ক্ষেত যেন নড়ছে, যেন চলছে। পূর্ণঘোষের চিৎকার যারা যারা শুনলেন সবাই ছুটে এলে, কি ব্যাপার? না, জল নেমে যাওয়ার মুখে গোড়া আলগা ধান ক্ষেতও তুলে নিয়ে চলেছে সঙ্গে, হাওয়াও দিচ্ছে আজ। ধান ক্ষেত চলতে শুরু করলে একটার পর আরেকটাও চলবে, কার জমির ধান কার ক্ষেতে গিয়ে ঠেকবে শেষে? কার ক্ষেত কে জানে, দেখবার সময় নেই, তাদের ডাকবারও সময় নেই। ঝটপট বাঁশ কেটে নৌকায় বাঁশ দড়ির বোঝা নিয়ে ছুটলেন ছোটোমামা, দুদুমামা এবং আরও কয়েকজন। খুঁটি পুঁতে লম্বা লম্বা বাঁশ দিয়ে বেড়া বেঁধে আটকে দিলেন ক্ষেতের চলা। ক্ষেতের ধান ক্ষেতেই রয়ে গেল, জল আস্তে আস্তে নেমে গেল। এরপর রোদ যখন রোদ উঠবে ধান গাছ একটু একটু করে সোজা হবে, শেষে একদিন শক্ত মাটি পেয়ে শক্ত পায়ে দাঁড়িয়ে উঠবে। সবুজের উপরে শরতের সোনালি আলো এসে পড়বে, আলো হাসবে, ধানের শীষ হাসবে, হাওয়া হেসে লুটুপুটি খাবে তার উপরে। মার কাছে গ্রামের ভদ্রলোক, ভুইমালি, নমশূদ্র, চাড়াল সব রকমের লোক এসে ভিড় করে সকালে ওষুধ নিতে। মা হোমিওপ্যাথি ওষুধ দেন সবাইকে। দিনের একটা বড় কাজ মার, অনেকক্ষণের কাজ। একবার মা তখন শ্বশুরালয়, এ আমার জন্মের আগের ঘটনা, গ্রামে কলেরা ঢুকল, আমার এক দাদা এক দিদি, 10 আর 12 বছরের চমচু ভীমা, দুই ভাই বোনের একসঙ্গে কলেরা হলো, একই চিতায় দুজনকে শোয়ানো হলো। বাবা ছিলেন সদরে, খবর পেয়ে এলেন যখন, ভুলুণ্ঠিতা মা শুধু একটি আক্ষেপই করে যাচ্ছেন যে এক ফোঁটা ওষুধ তিনি দিতে পারলেন না সন্তানদের মুখে। সন্তান হারা জননের এ বেদনা বাবাকে চিন্তিত বিচলিত করল। মাকে দিয়ে তিনি দেখলেন গ্রামের ঘরে ঘরে এমনিতর অসহায় সকল জননী। 5-6 গ্রাম দূরে দূরে ডাক্তার বৈদ্য, তাদের ডেকে আনতে আনতে রোগী শেষ হয়ে যায় ততক্ষণে। বাবা কলকাতায় গিয়ে হোমিওপ্যাথি পড়লেন, শিখলেন, জানলেন। গ্রামের মেয়েরা বেশিরভাগই নিরক্ষরা, অথচ তারা সকলেই শ্রুতিধরী। কত শত কাহিনী, কথা, গান চলে আসছে তাদের মুখে মুখে ছড়ার ছন্দে। বাবা ছড়ায় গেঁথে দিলেন রোগ, রোগের নির্ণয়, রোগের ওষুধ, পরিমাণ, পথ্য সব। হোমিওগাথা নামে বই বের হলো তার। হোমিওগাথার ছড়া গ্রামে গ্রামে ঘরে ঘরে চালু হয়ে গেল, চালু হলো সকল মায়ের মুখে মুখে। রোগ কাতর সন্তানের মুখে জননী এখন নিজের হাতে ওষুধ ঢেলে দেন, জননীরা আর অসহায় নন। মা খুব ভালো হোমিওপ্যাথি জানেন। মার সঙ্গে সর্বদা একটা বড় বাক্স থাকে হোমিওপ্যাথি ওষুধের, এই বাক্সটি ছাড়া মা যান না কোথাও। বর্ষার জল চলে যায়, কাদামাটি শুকিয়ে ওঠে, ভিতের ধারে ধারে ক্ষয়ে যাওয়া ধসে যাওয়া মাটি আবার তুলে দেওয়া হয়। পরে মাটি দিয়ে পিড়ে ল্যাপা হয়, মেঝে ল্যাপা হয়, চারিদিকে সাজ সাজ রব। তলা বিছিয়ে শিউলি ফুল ঝরে থাকে, ভরে উঠে সাজি ভরে ফুল কুড়োয়। পুবের বাড়িতে একজোড়া গাছে সবচেয়ে বেশি ফোটে শিউলি, সেখানেই আগে যাই, গাছের ডাল ধরে ঝাঁকুনি দিই, ঝুরঝুর করে আরও আরও ফুল পড়ে তলায়।
আরও সাজি ভরি ফুলে ফুলে। কিছু ফুল ঠাকুর ঘরে রাখি, বাকিটা উঠোনে বসে বসে পাপড়ি বোটা আলাদা করি। শিউলি ফুলের বোটাগুলি রোদে শুকিয়ে কৌটোয় ভরে রাখি। ত্রিপঞ্চমীর দিন হলুদ রঙের শাড়ি পরব, এই বোটার রঙে রাঙিয়ে। আর ফুলের পাপড়িগুলির রস লোহার বাটিতে করে রোদে দিই। সর শুকিয়ে কুচকুচে কালো গোলা হয়, শিশিতে ভরে রাখি। কপালে কালো টিপ পরি, হালকা একটা সুগন্ধ থাকে এই টিপে। দেখতে দেখতে পুজো এসে পড়ে, মামারা যারা বিদেশে আছেন চলে আসেন দেশে। আজ একজন এসে পৌঁছলেন তো কাল একজন এসে পৌঁছলেন। প্রতি বাড়িতে নিত্য নতুন আগমনের আহ্লাদ। আমাদের বাড়িতে মামা মামি এলেন তো সরকার বাড়ির ওরা এলো ছুটে। আবার ঘোষের বাড়িতে মেয়ে এলো শ্বশুর বাড়ি থেকে তো আমরা ছুটলাম দেখতে। কেউ আসছে শোনা মাত্র ভিড় হয়ে যায় সেই বাড়িতে। এই আশাটাই দেখতে আনন্দ। ডুলি থেকে নামলো কি নৌকো ঘাটে লাগলো কি হাঁটা পথে এলো, দেশে এসেছে এই ভাবটা। যে এলো তাকেও এই সময়টুকু আনন্দে উজ্জ্বল করে তুলছে। দিন দিন নতুন আনন্দ। মামারে এসেছেন, কত রকমের নতুন জিনিস এনেছেন কলকাতা থেকে। এনেছেন পূজোয় পরবার নতুন কাপড় গাঁঠরি বাঁধা। গাঁঠরি খোলা হবে, ঘিরে বসে থাকি দেখতে। কি শাড়ি এনেছেন পূজোয় এবারে! নতুন শাড়ির সৌরভই আলাদা, যেন পুজো পুজো গন্ধ মাখা। ঘরে ঘরে দরজার মাথায় সোলার জোড়া কদম ফুল টাঙিয়ে দিয়ে গেল মালি। সাদা সোলার ফুল দুটিতে যেন সকল শুভ্রতা ঢেলে এনে দিল। নন্দীদের দুর্গা মণ্ডপে প্রতিমা গড়া হচ্ছে। কুমোর এসেছে ভিনগা থেকে, খড় বাঁধা হলো, খড়ের উপরে মাটি দেওয়া হলো। এবারে রং হচ্ছে, সাজ হচ্ছে। ছুটে গিয়ে দেখি ষষ্ঠীর আগের দিন রাত্রে গ্যাসের বাতি জ্বালিয়ে প্রতিমার চক্ষুদান হবে। এইটি শেষ কাজ প্রতিমা গড়ার। চক্ষুদান হয়ে গেলে আর কুমোর হাত চালাবে না প্রতিমায়। দাঁড়িয়ে আছি দিদিমাকে ধরে। কুমোর কালো রঙে তুলি মাখিয়ে ভুরু টানল, চোখের রেখা টানল, পরে চোখের ভিতরে কালো মণিটি বসিয়ে দিল। দেবী জল জল চোখে দুচোখ মেলে চাইলেন। মেয়েরা উলুধ্বনি দিয়ে উঠলেন। রাতনা পোহাতে ঢাকের বাদ্যি বেজে ওঠে। এ বাজনা আলাদা, পুজো পুজো রব এতে, প্রাণ নিচে ওঠে। পুজো দেখিয়ে প্রসাদ খেয়ে নতুন শাড়ির খসখসানি সামলে পুজোর কয়েকটা দিন কোথা দিয়ে কাটে খেয়াল থাকে না। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পার হয়ে যায়, দশমী আসে। এই দিন সকাল থেকে যেন মন কেমন করে, চারদিক দিয়ে যেন একটা বিষাদের সুর চলে যাচ্ছে, চলাফেরা ধীর হয়ে আসে। বিকেলবেলা ঢাক ঢোল বাজিয়ে ধূপের ধোয়ায় অসুর সিংহ লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতীকে ঢেকে নিয়ে প্রতিমার মাচা ঘাড়ে তুলে নেয় গ্রামের জোয়ান ছেলেরা। চালচিত্রের মাঝখানে সবার উপরে দেবীর মুখখানি চিকচিক করতে থাকে। হই হই করে মাছ পুকুরে নেমে প্রতিমা ডুবিয়ে সাঁতার কেটে পাড়ে উঠে আসে ছেলের দল। আমরা বাড়ি ফিরি। সন্ধে হয়ে গেছে। দিদিমা রেকাবিতে ধান দূর্বা সাজিয়ে রেখেছেন। বিসর্জনের পর বিজয়া, গুরুজনদের প্রণাম করি। তারা আমাদের মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন, মিষ্টি খেতে দেন। পুরুষেরা প্রণামের পর ছোট বড় সবাই সবাইকে বুকে জড়িয়ে কোলাকুলি করেন। বিজয়াতে প্রণাম করার আর মিষ্টি খাওয়ার বিশেষ নিয়ম। নিজের বাড়ির লোকদের প্রণাম করা হয়ে গেলে অন্য বাড়ি যাই। একদিনে হয় না সবাইকে প্রণাম সারা, একদিন কেন, পরপর কয়েকটা দিনই ঘুরে ঘুরে বাড়ি যাই আর সকলকে প্রণাম করি। কয়েকদিন এবেলা ওবেলা এত মিষ্টি খেতে হয় যে ভাতের জায়গা থাকে না আর। এই আয়োজন সকল বাড়িতে। এইভাবে মিষ্টি খেতে হয় লক্ষ্মী পুজোতেও, তখন বরং আরও বেশি। লক্ষ্মী পুজো হয়ে গেলে পরে ছেলেমেয়েরা এবাড়ি ওবাড়ি যাবেই নাড়ু মোয়া মুরকি তক্তি খেতে। না যাওয়াটা অপরাধ, এ নিমন্ত্রণ ধরা বাঁধা, কাউকে বলতে হয় না নতুন করে। বিজয়াতে মালপোয়া রসবড়া গঙ্গাজলি ক্ষীর সন্দেশ নানা মিষ্টি চলে, কিন্তু লক্ষ্মী পুজোর মিষ্টি আলাদা, নাড়ু আর মোয়াই প্রধান। হরেক রকমের নাড়ু, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, খইয়ের ছাতুর নাড়ু, নাড়ুর মধ্যেও নানান রকমারি।
কোনোটা বা ভেজে তৈরি। মুড়ির মোয়া, চিড়ের মোয়া, খইয়ের উকড়া, এর মধ্যেও আবার বাড়ি বাড়ির বৈশিষ্ট্য আলাদা। পুবের বাড়ির ধনখুরির হাতের কর্পূর দেওয়া খইয়ের ছাতুর নাড়ুর তুলনা হয় না। চিনিমামির হাতের ভাজা জিরের গুঁড়ো মিলিয়ে মুড়ির মোয়া অপূর্ব। বড়মামিমার হাতের পাক খুব ভালো, মুড়ির মোয়াগুলি ঠনঠন করে। নাড়ু মোয়ার শক্ত পাক না হলে খেতে ভালো লাগে না। দুর্গাপুজো আড়ম্বরের পুজো, সবাই করতে পারে না, কিন্তু লক্ষ্মী পূজার উৎসব সকল বাড়িতে। দুর্গাপূজার আগে যখন ঘর বারান্দায় ঝুল ঝেড়ে, কাঁথা কাপড় সোডা সাবানে ধুয়ে, পুরনো হাঁড়ি পাতিল ছিটালে ফেলে, পিড়ে পৈঠা গোবর মাটিতে লেপে সব কিছু নতুন করা হয়, সে সময় মধুখামের গায়ে আঁকা এক বছরের পুরাতন লক্ষ্মী ঠাকুরনকেও ধুয়ে ঘষে তুলে ফেলেন মামিরা। প্রতি বছর কোজাগরি পূর্ণিমার আগে আবার নতুন করে লক্ষ্মী আঁকা হয় মধুখামে। আঁকতে অনেকেই জানেন গ্রামে, তবু তার মধ্যে যার হাত যশ বেশি আঁকায় তারই দরবারে এই গ্রামে। কারাকারি পড়ে যায় তাকে নিয়ে, সবাই চায় যেন তাদের মধুখামে বেশি সুন্দর হয় আর সকলের চেয়ে। ওস্তাদ আঁকিয়ে হলেন নয়াবাড়ির সুখদা ঠাকরুন আর চৌধুরী বাড়ির ছোট ঠাইন। মামিরা ছোট ঠাইনকে ধরলেন লক্ষ্মী এঁকে দেওয়ার জন্য। ছোট ঠাইন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এলেন, অন্য বাড়ির বৌগিনীরাও আসেন আঁকা দেখতে। আগে পানির ডাবর খুলে পান দোক্তা খাওয়া হয়, কিছু হাসি গল্প হয়, তারপর আঁকার কাজে হাত লাগান। নারকেলের আঁচিতে ভাগে ভাগে রঙ্গোলা, কোনোটাতে পিউরি, কোনোটাতে এলা মাটি, গেরি মাটি, সিঁদুর, মেটে সিঁদুর, নীল ভূষকালি আর খুড়ি মাটি। ছোট ঠাইন নিজেই তুলি বানিয়ে নেন কয়েকটা বাঁশের কাঠির ডগায় পাটের টুকরো বেঁধে। তুলি বানিয়ে বাঁ হাতের তেলোয় জল নিয়ে তুলি জলে ডুবিয়ে টিপে টিপে তুলির মুখটা সরু করেন সূক্ষ্ম কাজের জন্য। মধুখামের যেখানে লক্ষ্মী ঠাকুরের ছবি আঁকা হবে সেইখানটায় বেলের আঠা মেশানো হরিমাটি গোলার প্রলেপ দিয়ে আঁকার উপযুক্ত জমি আগেই করে রেখেছেন মামিরা। ছোট ঠাইন তুলি হাতে নিয়ে আঁকতে শুরু করেন। ছোট ঠাইনকে পেন্সিল ধরতে দেখিনি কখনো। লাল রঙের তুলি ডুবিয়ে শাড়ি, শাড়ির আঁচল এঁকে ফেললেন। পিউরি দিয়ে লক্ষ্মী ঠাকুরের অঙ্গ হলো। ভূষকালিতে এলানো চুল, রঙে রঙে নীল সরোবর, গোলাপি পদ্ম, সবুজ পাতা, সাদা প্যাঁচা, ঝাঁপি কড়ি সব কিছু হয়ে গেল। ছবিতে এক মিনিটে কাজ হলো। এরপর ধীরে ধীরে শাড়িতে বুটি ফুটল, অঙ্গে অলংকার উঠল, চুলের ঢেউ খেললো, প্যাঁচার পালক গজালো। এক মিনিটে, দু মিনিটে, তিন মিনিটে, কাজের বেলায় যেখানে যা কিছু আছে ছবিতে সবার রূপ খুলে গেল, পূর্ণ লক্ষ্মীমূর্তি প্রকাশ পেল। ধীরে ধীরেই হলো এই কাজ, পরপর কয়েকদিনই লাগলো আঁকা সম্পূর্ণ করতে। গুণী মানুষ ছোট ঠাইন, বিয়ের পিড়ি আঁকা একে ছাড়া হয় না। জোড়া মাছ, জোড়া ময়ূর, জোড়া প্রজাপতি ছোট ঠাইনের মতন আর কেউ আঁকতে পারে না। বিয়ের পিড়িতে সব কিছুর জোড়া নকশা চাই চাই। জোড়া হলো শুভ চিহ্ন, মিলন চিহ্ন। দক্ষিণের ঘরে যখন মধুখামে লক্ষ্মী আঁকার কাজ চলে, দিদিমা মামিরা তখন একদল বসে যান নিরামিষ ঘরে লক্ষ্মী পুজোর নাড়ু মোয়া করতে। এই কাজও চলে দিন কয়েক ধরে। এই নাড়ু মোয়া গড়াও এক পর্ব। ধামা ভর্তি, টিন ভর্তি নাড়ু মোয়া হয়। ধোপা, নাপিত, বৈরাগী, মালি, অতিথি, অভ্যাগত, পাড়া প্রতিবেশী, আশিজন, বসেজন সবাইকে দিতে হয় ডালা সাজিয়ে, থালা সাজিয়ে। চলবে কালী পুজো অবধি এই নাড়ু মোয়া খাওয়ার উৎসব। লক্ষ্মী পূজার দিন আলপনার দিন। লক্ষ্মী ঠাকুরানি আসেন আলপনা মারি, বসেন আলপনার উপরে। আলপনাই লক্ষ্মী পূজার প্রধান অঙ্গ। এই দিন আঙিনা জুড়ে আলপনা দেওয়া হয়। আলপনায় মায়ের শখ, মার নিপুণ হাত। কয়েকদিন আগে হতেই রোজ পলিমাটি দিয়ে উঠোন লেপিয়ে মসৃণ করে রাখা হয়েছে জমি। মা উঠোনে ঠিক মধ্যিখানে একটা কাঠি পুঁতে তাতে সুতলি বেঁধে তার সঙ্গে আর একটা কাঠি গেঁথে ঘুরে ঘুরে গোল দাগ কাটেন মাটিতে। ছোট থেকে বড়, আরও বড়, আরও আরও।
উঠুন অনুযায়ী যতখানি সম্ভব সর্বশেষ গোলটা তত বড়। এই গোল দাগের নিশানটুকুই যা দেগে নেন আলপনায়, তারপর সবটা হয় হাতের আঙুলের নিপুণতায়। কাঁসার জামবাটি ভরা ভরা আতপ চালের পিটুলি গোলা হাতে মা বসে যান মামিদের নিয়ে আলপনা দিতে। সবচেয়ে ভিতরের গোলাটাতে হয় পদ্মের নকশা, এক একবার এক এক রকমের। বাঁকা পদ্মের হাত দিদিমার সবচেয়ে ভালো, আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে বাঁকা পদ্মের পাপড়ির রেখা টানেন, শেষে রেখাটি গিয়ে যখন শুরুতে মেলে মাপে মাপে একেবারে ঠিকটি হয়ে মেলে। গোটা পদ্মের কোথাও একটু অসমান বা চাপাচুপি হয় না। অষ্টদল, শতদল, সহস্রদল এই পদ্মগুলি মার হাতে খোলে বেশি। সহস্রদলের পাপড়িগুলি ছোট হতে হতে ক্রমশ ছোট হচ্ছে তো হচ্ছেই, দেখে মনে হয় যেন এর শেষ নেই। তারপর পদ্ম ঘিরে চলে লতা, কত রকমের লতা, শঙ্খলতা, চালতেলতা, কলমিলতা, খুন্তিলতা, চিরুনিলতা, কলালতা, অনন্তনাগ। নাক জড়িয়ে পেঁচিয়ে চলেইছে আলপনা ঘিরে, শেষে গিয়ে মিলেছে নিজের মুখে লেজে এক হয়ে। আলপনা বাড়তে বাড়তে যখন শেষ সীমানায় এসে পড়ে, তাকে ঘিরে পড়ে এক সারি যাত্রা কলস। যাত্রা কলস দিয়ে আলপনা শেষ হয়। সকাল থেকে বসেন মায়েরা আলপনার তোরজন নিয়ে। এ আলপনার ধারে কাছে ঘেঁষতে পাইনি আমরা। দিদিমা আমাদের হাতে ছোট্ট ছোট্ট বাটিতে পিটুলি গোলা দিয়ে বলেন, আজ কেবল লক্ষ্মীর পাড়া দিতে হয়, তোরা লক্ষ্মীর পাড়া দে। লক্ষ্মীর পাড়া হলো লক্ষ্মীর জোড়া পায়ের ছাপ। আমরা বাড়ির দাওয়ায়, পৈঠায়, ধানের গোলায়, গোয়াল ঘরে, চালের মটকিতে, সিঁড়ির ধাপে, রান্নাঘরে, পথে সর্বত্রই এই পাড়ায় এঁকে ঘুরি। মায়েদের চেয়ে কম ব্যস্ত থাকি না আমরাও। একবার করে পাড়া আঁকি আর উঠোনের ধারে দাঁড়িয়ে মায়েদের আলপনা দেওয়া দেখি। ওরা আলপনা দেন, একদিক দিয়ে কাঁচা গোলার আলপনা দেওয়া হয়, আর দিক দিয়ে গোলা শুকিয়ে সাদা আলপনা আরও সাদা ফুটফুটে হয়ে ওঠে। গামলা গামলা গোলা লাগে এদিন এই আলপনায়। আলপনার মাঝে মাঝে রঙের কাজও আসে কিছু কিছু, সিঁদুর দিয়ে লাল, হলুদ দিয়ে হলদে, আর শিম পাতার রস দিয়ে হয় সবুজ রঙের কাজ। সাদা আলপনার মাঝে মাঝে অল্প স্বল্প এই রঙগুলি যেন রঙিন পাথরের টুকরো হয়ে ফুটে ওঠে নকশার ভিতরে। বড় আলপনা শেষ হলে পরে ধান ছড়া। ধান ছড়ার দুপাশে পড়ে লক্ষ্মীর পা। এই পা পাশাপাশি জোড়া পা নয়, একটি একটি পা, একটি এপাশে, একটি ধান ছাড়ার ওপাশে। লক্ষ্মী সবেতেই লক্ষ্মী, চলনেও লক্ষ্মী। এক এক করে পা ফেলে ফেলে আসেন, আসেন ধান ছাড়া দিয়ে। ধান লক্ষ্মী, ধান ছাড়া পা ফেলেন না। এই ধান ছাড়ার উপর দিয়ে পা ফেলে লক্ষ্মী আসবেন উঠোনে, যাবেন ঘরে, যাবেন গৃহস্থের গোলায়, গোয়ালে, ঢেকিশালে, ঘরে, দৌড়ে, সর্বত্র তার যাওয়ার জন্য ধান ছাড়া পড়ে। পাড়ার মেয়েরা, গিনিরা এ ওর বাড়ি ঘুরে ঘুরে দেখেন, কার বাড়ির আলপনা কত বড় হয়েছে, কার বাড়ির আলপনা বেশি সুন্দর। তারা আলপনা দেখেন আর বলাবলি করে, সিঙ্গি বাড়ির কলমিলতায় আরও সুন্দর সবুজ রং খেলিয়েছে মেজবউ, নয়াবাড়ির শঙ্খলতা হয়েছে অতি মিহিটানের। আবার এই বাড়ির যাত্রা কলসের বাহারের কথা পৌঁছে যায় সঙ্গে সঙ্গে অন্যান্য বাড়িতে। বড় মামে মা এক ফাঁকে দেখে এলেন সিঙ্গি বাড়ির আলপনা। লক্ষ্মী পুজোর আলপনা নিয়ে সকল বাড়ির মেয়েদের মনেই একটা চাপা উত্তেজনা থাকে, কার বাড়ির আলপনার কতখানি ডাক উঠল, আলপনায় ডাক ওঠা চাইই চাই। ঝগড়ায় খোটা, আলপনায় ফোটা, এ নইলে জমে না কোনোটা। মা চালতেলতার ফাঁকে ফাঁকে ফোটা দিয়ে দেন, লতা আরও জমে ওঠে, লতা ডেকে ওঠে। আলপনা সারা হতে হতে বিকেল গড়িয়ে যায়। সবাই হাত পা ধুয়ে এবারে দক্ষিণের ঘরে ঢোকেন। এই ঘরেই মধুখাম। মধুখামের গোড়া ঘিরেও আজ আলপনা দেওয়া হয়। লক্ষ্মী পুজো হবে এইখানেই। বাজার হতে আজ এসেছে লক্ষ্মীর সরা, সরার উপরে লক্ষ্মী মূর্তি আঁকা। এই লক্ষ্মীসরার সামনে পুজোর সামগ্রী সাজানো হয়। দুপাশে থাকে ধামা ভরা উকরামোয়া, ডালায় ডালায় নাড়ু,
থালায় থালায় ক্ষীর, বারকোষ ভরা নারকেল কোড়ার স্তূপ ইত্যাদি অনেক কিছু। লক্ষ্মী পুজোয় নারকেলের ছড়াছড়ি, নারকেল কোড়া, নারকেল তক্তি, নারকেল নাড়ু, নারকেলের চিরা জিরা, লিচু, গঙ্গাজলি, হরেক রকমের জিনিস। নারকেলের চিরা জিরা কাটেন মা নিজের হাতে, ঠিক যেন সরু সরু চিরা আর পাতলা পাতলা জিরা। কলা পাতার মাইজে যখন নৈবেদ্যর মতো চুড়ো করে সাজিয়ে দেন দুপাশে, এগুলি চিকন সবুজ পাতার উপরে দুধ ধবধবে নারকেলের চিরা জিরাগুলি যেন একটা স্বর্গীয় সুষমা ঢালে এনে ঘরে। নারকেলের এত সব দিও আর একটা জিনিস চাই চাই এই দিন। এই বিশেষ জিনিসটা হলো নারকেলের ফোপড়া। নারকেল জলের গ্লাসের উপরে ছোট্ট একটি রেকাবিতে থাকে এই ফোপড়া, এটা লক্ষ্মীর জলপান। এই সঙ্গে তালের ফোপড়াও থাকে। যত তাল খাওয়া হয়েছে এই বছরে বড়া পিঠে করে, সব আটিগুলি জমা থাকে উঠোনের একধারে, সবগুলিতে ফোপড়া হয়ে যায় এতদিনে। তালের আটি শক্ত আটি, ছোটো মামা একটা খণ্ড কাঠের উপরে তাল আটি করে রেখে হাত দা দিয়ে কুপিয়ে দুয়াতখানা করে দেন, মামিরা ফোপড়া বের করে নেন। লক্ষ্মী পুজোয় আরও একটা জিনিস বিশেষভাবে লাগে, একটি ছোট্ট নৌকো। এই নৌকোটি হয় কলা গাছের খোল দিয়ে, বৈঠা, পাটাতন, ছই সব হয় হুবহু আসল নৌকোর মতো। নৌকোর সামনে থাকে ওই খোল দিয়েই বানানো পাঁচটা ডোল। এই পাঁচ ডোলে থাকে হলুদ, জব, কাঁচামুগ, তিল, ধান, পঞ্চশস্য। এটি মা লক্ষ্মীর নৌকো। এই নৌকো বানিয়ে দেন অন্য মামারা, ছোট মামা নয়। সাদা রঙের কলা গাছের খোলের তৈরি এই ছোট্ট নৌকোটি যেন সাদা মেঘের ঢেউ বয়ে এসে লাগে ঘরে, উঁকি ঝুঁকি দিই, মনে হয় এই ছইয়ের ভিতর কোথায় যেন লক্ষ্মী ঠাকুরন লুকিয়ে বসে। সন্ধেবেলা পুরুতমশাই আসেন, পুজো করেন। এই একটি দিন সারা গ্রাম একসঙ্গে কলকলিয়ে ওঠে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টা, কাঁসর ঘরে ঘরে একই সঙ্গে বেজে ওঠে। লক্ষ্মী ঠাকুরের আগমন বার্তা দিক বিদিকে ছড়িয়ে পড়ে। খোঁজাগরি পূর্ণিমা, নামি পূর্ণিমা, ফুটফুটে আলো, আজ আর রাতের আড়াল নেই কোথাও। গাছের তলা, বিলের ধান, দূরের পথ সব আজ কাছে এসে যায়, স্পষ্ট হয়ে ধরা দেয়। এতক্ষণে মা বের হন মামিদের নিয়ে পাড়া ঘুরে দেখতে। পূর্ণিমার আলোয় শ্বেতশুভ্র আঙিনাগুলি উছলে ওঠে যেন রাশি রাশি শ্বেতকমলের ছড়াছড়ি। কোজাগুড়ির যত আলো যেন আজ বাধা পড়েছে সকলের আঙিনায়। গ্রামের সকল ধুলিমাটি আজ সূচি শুভ্র হয়ে ওঠে। গ্রাম হাসে, গ্রামের বাড়িগুলি হাসে, বাড়ির বৌগিনীরা হাসে আপন তৃপ্তিতে। শুক্লপক্ষ পার হয়, কৃষ্ণপক্ষ আসে, এই অমাবস্যায় কালী পুজো। কালী পুজো মামাদের শরিকের পূজা, এবছর পূজা পড়েছে আমাদের ভাগে। গ্রামে মূর্তি গড়ে কালী পুজো হয় এক শুধু বসেদের বাড়িতে। মাঝরাত্রিরে পুজো, বলি অবধি থাকতে পারি না জেগে, ঢাক ঢোলের বাদ্যির মধ্যে উঠোনে পাতা শতরঞ্চের উপর শুয়ে ঘুমিয়ে পড়ি। দিদিমাও আজ খেয়াল রাখেন না আমাদের, দীপান্বিতায় প্রদীপ জ্বালাবার ধুম। আগের দিন পুকুরে নরম মাটি দিয়ে দিদিমা আমাদের নিয়ে প্রদীপ করতে বসে, হাতের তেলোয় মাটির নাড়ু করে দু আঙুলে টিপে টিপে বাটির মতো করি, একদিকটা একটু চেপে দিই, প্রদীপ হয়ে যায়। এইরকম ছোট্ট ছোট্ট প্রদীপ বানিয়ে কুলোয় ভরে রোদ্রে দিই, কয়েকশো প্রদীপই বানিয়ে ফেলি। দীপান্বিতের দিন বিকেলবেলা প্রদীপগুলিতে তেল সলতে দিয়ে ঠিক করে রাখি, সন্ধেবেলা জ্বেলে দিই। প্রথম প্রদীপটা দিই তুলসী তলায়, প্রণাম করি। ঠাকুর ঘরে দিই একটি, প্রণাম করি। মুথুখামের কাছে দিই, প্রণাম করি। এবার প্রদীপে প্রদীপে সারা বাড়ি সাজাই। মামারা মামিরাও হাত দেন এ কাজে। দিদিমা বলেন, সব জায়গাতে আলো দিয়ে আজ আন্ধার রাখে না কিচ্ছু। ঘাটের পথে, ঘরের ছাইচে, উঠোনের আমগাছের গোড়ায় সকলখানেই একটি করে প্রদীপ ধরে দিই। কালী পুজোয় বাজি পোড়াবার নিয়ম। মামারা কলকাতা থেকে এবারে নতুন বাজি এনেছেন, বাজির নাম ইলেকট্রিক লাইট। সরু ছোট্ট একটা সাদা তার, তারটা যতটুকু সময় জ্বলে নীলচে একটা আলোর আভায় ভরে যায় জায়গাটা।
এই তারটা জ্বললে সবাই সবার মুখের দিকে তাকাই, দেখি আলোতে কার মুখ কতটা ফর্সা লাগে। আর এনেছেন ছোটো মামা, আর এনেছেন মামারা চটপটি বাজি, মেঝেতে ঘষলে চটপট চটপট করে শব্দ হয়। এছাড়া তারাবাজি, মোর্চেবাজি, পটকা, ফুলঝুড়ি এসব তো আছেই। মেজমামা খুব ভালো তুবড়ি তৈরি করতে পারেন, বাজি তৈরির শখ তার। একবার তুবড়ি বানাতে গিয়ে কী করে যেন কী হয়, মেজমামার ডান হাতের মধুমার খানিকটা উড়ে যায়, তবু মেজমামা শখ ছাড়েননি। নিজের হাতের তৈরি তুবড়ি উঠোনে রেখে লম্বা পাটছলমির ডগায় আগুন ধরিয়ে তুবড়ি জ্বালায়। তুবড়ির ফুলঝুড়িগুলি আম গাছ ছাপিয়ে উঠে উঠোনে ঝরে পড়ে। কিছুক্ষণের জন্য সোনার তারা ফুলে ভরা সোনার গাছ উঠোনে আলো করে তোলে। এই উঠোনে প্রতি মাসে এক শনিবারে শনি পূজা, নারায়ণ সেবা হয়। দুই পূজা একসঙ্গেই করার বিধি। এই পূজায় আমাদের আগ্রহ সবচেয়ে বেশি। শনির দৃষ্টি কাল দৃষ্টি, শনি ঠাকুরকে ঘরে ঢোকাতে নি, শনিকে খুশি রাখতে পুজো তো দিতেই হয়, তবে ওই বাইরে বাইরেই, এমনকি প্রসাদটাও ঘরের ভিতর নিতে নেই, তাই প্রচুর প্রসাদ পাওয়া যায় এই দিন। সন্ধেবেলা উঠোনে পুজো হয়, ছোটরা কি বড়রা কেউ বাড়ি বাড়ি নিমন্ত্রণ করে আসে পুজোয় আসবার জন্য। ছেলে বুড়োর ভিড় হয় এই পুজো ঘিরে। পানের খিলির মতো কলা পাতা মুড়ে বড় একটা ঠোঙা বানিয়ে আমরা ছোটরা যে যার হাতে নিয়ে বসে থাকি। শনির পূজা, নারায়ণ সেবা, সিন্নি প্রসাদই আসল প্রসাদ। পুজো শেষে বড় একটা গামলায় চালের গুঁড়ো, নারকেল কোড়া, চিনি, বাতাসা, কলা আর দুধ সব একসঙ্গে মেখে সিন্নি হয়। আমরা কলা পাতার ঠোঙার সরু দিকটা মুখে নিয়ে আকাশের দিকে মুখ তুলে ধরি। দিদিমা মামিরা তাতে সিন্নি ঢেলে দেয়। ঠোঙার ফুটো দিয়ে সিন্নি গলে গলে মুখে পড়ে, বড় আরাম। হাত আর লাগাতে হয় না সিন্নি খেতে, গোলা সিন্নি হাত দিয়ে তুলে তুলে হাপুর হুপুর করে খান বড়রা। ঠোঙা সিন্নি শেষ হয়ে গেলে আরও সিন্নি ঢেলে দেন দিদিমা, যত পারি পেট ভরে খাই। শনির পুজোর প্রসাদ নিঃশেষে সব শেষ হয়ে গেলে থালা গামলা ঘাটে ধুয়ে তবে বাসন ঘরে তোলেন মামিরা। প্রসাদের কণাটুকুও ঢোকে না ঘরে, খুব হুঁশিয়ার। ভোরবেলা বিছানায় শুয়ে ঘুমের ঘরে প্রত্যহ শুনি বড় মামিমার কণ্ঠস্বর। বড় মামিমা কৃষ্ণের শতনাম বলেন। তিনি বিছানা থেকে উঠতে উঠতেই বলতে থাকেন, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর। বড় মামিমা মশারি খোলেন, বিছানা তোলেন, জ্যোতি এসব গুটিয়ে রাখেন, আর মুখে বলতে থাকেন, যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদারে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। চলতে থাকে নামের তালিকা, কৃষ্ণের শতনাম শুনতে শুনতে ঘুম হালকা হয়ে আসে। ঘরের মধ্যে বড় মামিমার চলাচলের শব্দ শুনে বুঝতে পারি বড় মামিমা কী করছেন, বুঝতে পারি বড় মামিমা এবারে মাদুর গোটাচ্ছেন। বলছেন, দৈত্যারি দ্বারিকানা দারিদ্রভঞ্জন, দয়াময় দ্রৌপদী লজ্জা নিবারণ। মাদুর গুটিয়ে কোনায় দাঁড় করিয়ে রাখলেন, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। বড় মামিমা এবার দরজা খুললেন আর বললেন, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। বড় মামিমা বাইরে গেলেন আর বলতে বলতেই গেলেন, ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়। শতনাম শেষ হলে বড় মামিমা সূর্য প্রণাম করেন, তার দিন শুরু হয়। এর আগে পর্যন্ত কারোর সঙ্গে কথা বলেন না। রাত্রে বড় মামিমা শ্রী রাধার বারো মাসি বলেন, রাধার বারো মাসের বিরহ গাথা। বিরহিণী রাধা প্রতি মাসে বিশেষ বিশেষ উৎসবের দিনে কৃষ্ণের অভাব নিয়ে দুঃখ গাইছে। রাধার বারো মাসিটা শুনতে খুব ভালো লাগে, শুনি আর একটা বেদনা বোধ করি রাধার জন্য। অঘ্রাণ মাসে যখন নতুন ধানের ছড়া এনে দরজার মাথায় টান নিয়ে দেয়, যখন নতুন চালের নবান্ন হয় কি পায়েস পরমান্ন হয়, ভুর ভুর করে নতুন চালের সুবাস, প্রাণটা তখন মুচড়ে ওঠে। আহা, বারো মাসিতে আছে, রাধা দুঃখ করছেন,
অগ্রহণে নবান্ন হয় ঘরে ঘরে, আমার কুঞ্জে নাহি কৃষ্ণ অন্ন দিব কারে। এই নতুন চাল উঠবার পর থেকেই আমাদের ভোরের জলখাবার হলো জাউ ভাত। পুরো শীতকালটাই জাউ ভাত খাই। সকালবেলা এক মামি রান্নাঘরে ঢুকে বাসি কলসির জল ফেলে নতুন জল তুলে উনুন ধরিয়ে এক হাঁড়ি ভাত বসিয়ে দেন সব কাজের আগে। ক্ষেতের চাল সুগন্ধি চাল, চাল ফুটতে না ফুটতে সৌরভ ছড়ায়। দিদিমা এগাছ ওগাছ থেকে বেগুনটা ঢেঁড়সটা লতা আলু থেকে ছিঁড়ে আলু কয়েকটা তুলে দেন ভাতে দিতে। সঙ্গে থাকে ঘরের গাওয়া ঘি। ছোট বড় সকলে এই গলা ভাত খেয়ে ঠান্ডা হয়ে যে যার মতো কাজে হাত দেয়। জাউ ভাতের সঙ্গে সদ্য জাল দেওয়া ঘন খেজুর রস, অমৃত সুরভিত রস সুবাসিত চাল, দুই মিলিয়ে এক প্রাণ বাঁচানো সম্ভার। তুলসী মণ্ডপের ধারে এক সারি খেজুর গাছ, লম্বা, কোথায় উঠে গিয়েছে গাছের মাথা। শীত আসছে, শীত আসবার আগে মার গাছি ভাই এসে দাঁড়ায় খেজুর গাছ কাটতে। কোমরে মোটা দড়ি জড়িয়ে কাস্তে কাটারি পিঠের দিকে গুজে গাছি ভাই গাছ বেয়ে উঠে যায় উপরে, পুরনো ডাল শুকনো ডাল কেটে সাফ করে। আমরা নিচ থেকে দুহাত তুলে লাফাই, ও গাছি মামা, ও গাছি মামা, একটা বাদি কেটে দাও না আমাকে। খেজুরের ছড়া নামবার আগে খেজুরের ফুল একসঙ্গে অনেকগুলো ছড়ার মোচার মতো গড়ন নিয়ে মাথা ফুড়ে বের হয়। নরম কচি এই বাদি কাজে লাগে না আমাদের, তবু চাই, চাইতেই আনন্দ। হাতে দাঁতের রঙের বাদের গোছাটা হাতে নিই, গালে বুলোই, ঝেড়ে ঝেড়ে ফুলের রেণু বের করি, পাউডারের মতো রেণু ঝরে, ব্যাস বাদির কাজ শেষ। অনেক বাদিই হয়, দু একটা কাটলে খেজুরের কমতি হয় না কোনো। গাছি মামা বাদি কেটে নিচে ফেলে দেয়, আমরা ছুটে হুমড়ি খেয়ে পড়ি, কে আগে নেব। লম্বা লিকলিকে গাছি ভাই, পরনে লেংটির মতো এক ফালি কাপড়, কাপড়ের চেয়ে বেশি দড়ি তার কোমরে জড়ানো, এই কাজে দড়িরই যত প্রয়োজন। গাছের সঙ্গে কোমর একসঙ্গে ঘুরিয়ে বেঁধে গাছের গায়ে দুপা চেপে দড়িতে দেহের ভর ছেড়ে তবে দুহাতে দা ধরে খেজুর গাছের ডাল কেটে মাথা ছাঁচে গাছি ভাই। শক্ত কাটায় ভরা ডাল, গাছি মামাকে দেখলে পাড়ার ছোটরা মিলে ছড়া কাটি, ও গাছি গাছ কাইটো না, পরের মাইয়া বিয়া কইরা লিংটি পইরো না। গাছি মামা হাসেন, ছড়াটা শিখিয়ে দিয়েছিলেন সেজো মামা আমাদের। সেজো মামা আর গাছি মামা প্রায় এক বয়সী। শীতকালে তাজা রস খাওয়ার একটা নেশা আমাদের। অন্ধকার থাকতে থাকতে গাছি মামা আসে, আমরা তার আগে উঠে বাইরে খেজুর তলায় গিয়ে বসে থাকি, এক একটা কাঁসার বাটি হাতে নিয়ে। শীত, শুকনো কাঠি পাতার আগুন জ্বেলে কাঁপতে কাঁপতে দুহাত বাড়িয়ে আগুনের তাপ নিই, আর গাছি মামার আশায় পথ দেখি। গাছি মামা এসে গাছে উঠে রসের হাঁড়ি পেরে আনে, এক একটা হাঁড়ি নামায় আর আমাদের বাটি ভর্তি করে ঢেলে দেয়। কুয়াশার ফাঁক দিয়ে লম্বা রেখায় রোদ এসে পড়ে, আমরা বাটি বাটি রস খাই। যুদ্ধের শেষে চিনি মামা ফিরে এলেন বসরা নিয়ে, যোগ দিয়েছিলেন অফিসের কাজে, পরনে খাকি পোশাক। সারা গ্রামে বিস্ময় জাগলো মামাকে ঘিরে, অনেক প্যাকেট খেজুর এনেছেন মামা, দেশি খেজুর ছোট ছোট, এ খেজুর কত বড়, প্রতি বছর উঠোনে জল জমে, জল উঠলে হরেক রকম কষ্ট। চিনি মামা এবারে উঠোনে মাটি তোলালেন, উঠোন উঁচু করলেন, পুবের ঘরের পুবে যে পুকুর সেই পুকুরটাকে আরো বড় আরো গভীর করে কাটালেন। এই পুকুর কাটা মাটি উঠোনে ফেলেন, তুলসী মণ্ডপে ফেলেন, নিরামিষ ঘরের পিছনেও খানিকটা জমি উঁচু করলেন। নতুন মাটি পায়ের চাপে চাপে সমান হয়ে বসতে কিছুদিন লাগলো, নতুন করে পুকুর কাটানো হলো, খুব আনন্দ সবার। এবারে আর দূরে যেতে হবে না অন্যান্য দিনে খাবার জল আনতে, নতুন পুকুরের জল অতি ভালো। পুকুরের জল তলা থেকে উঠছে ঘোলা জল, দিদিমা বললেন ঘোলা বলে না, বল দুধ উঠছে পুকুরে। উঠোন বাঁধানো হলো, দক্ষিণে সীমানা বাঁধানো হলো, নিরামিষ ঘরের পিছনে কলা বাগানেও মাটি ফেলা হয়েছে, এটাও একটা বেশ উঠোনের মতো হলো।
এখানেও আর জল উঠবে না বর্ষায়। দিদিমা কলা বাগানের নতুন মাটির ধারে ধারে লাউ কুমড়োর বীজ পুঁতলে, ঝিঙে ঢ্যাঁড়স লাগালে। দিদিমার হাত যশ খুব, তার লাগানো বীজে ফলন হয় বেশি। পড়শিরাও অনেক সময় দিদিমাকে ডেকে নিয়ে তার হাত দিয়ে বীজ লাগান মাটিতে। মাটি খোঁড়াখুঁড়ির বালাই নেই, দিদিমা মুঠোর মধ্যে বীজ নিয়েই ঘোরেন। যেখানে যেমন পছন্দ লাউ কুমড়ো শশার বীজটা একটু কাত করে মাটিতে পুঁতে দেন। তা হতেই অঙ্কুর বের হয়, লতা বেয়ে ওঠে, তারপর একদিন ফুলে ফলে ভরে ওঠে মাচা। শতাধিক লাউ ফলে দিদিমার হাতের লাগানো লাউ লতায়। কুটুম পাখি এসে উঠোনের বড়ই গাছের ডালে বসেই ডেকে ওঠে, ইষ্টি কুটুম আয়, ইষ্টি কুটুম আয়। দিদিমা হাঁক দিয়ে মামিদের বলেন, কুটুম পাখি ডাকলো গো, ভাতের চাল বেশি করেই নিও, না জানি কখন কোন কুটুম এসে পড়ে। আজ বাসন্তী রঙের পাখি, মাথাটা শুধু কালো তার। দিদিমার কাছে শুনেছি গল্প, এক গৃহস্থ বাড়ির বউ সারা দিন রান্নাবান্না করে সকলকে খাওয়ায়, সবার শেষে নিজে ভাত বেড়ে খেতে বসবে এমন সময় কুটুম আসে বাড়িতে। দজ্জাল শাশুড়িও তাড়াতাড়ি বউয়ের বাড়া ভাতটা এনে খেতে দেয় কুটুমকে। বউটা না খেয়েই থাকে, নিত্যে ঘটে এই ঘটনা। একদিন আর সইতে না পেরে বউ হলুদ জলের ন্যাকড়াটা গায়ে জড়িয়ে কালিমাখা ভাতের হাঁড়িটা উল্টে মাথায় দিয়ে পালালো বাড়ি থেকে। সেই বউই পাখি হয়ে গৃহস্থের বাড়ি বাড়ি গিয়ে এখন ডাক দিয়ে বেড়ায়, ইষ্টি কুটুম আয়, ইষ্টি কুটুম আয়। গৃহস্থকে আগে থেকে সতর্ক করে দেয়। বাসারে থাকে হাইরা কোকা একদল, ভারী ভারী পাখিগুলি, না কাক, না চিল, না ময়ূর, একটু একটু সব কিছু মিলিয়ে মিশিয়ে এ পাখি। কাকের মতো দেহের গড়ন, ময়ূরের মতো লম্বাটে পুচ্ছ, গাংচিলের মতো বাদামি ডানা। এই পাখিগুলিকে উঠতে দেখি না কখনো, পায়ে পায়ে চলে বেড়ায়। তারা করলে ডানা দুটো মেলে গাছের ঝোপঝাড়ে ঝাঁপিয়ে পড়ে, এই এদের ওরা। হাইরা কোকারা একা একা ঘোরে, নির্জন দুপুরে হেঁটে হেঁটে উঠোনে চলে আসে, চোখ দুটো সদাই স্বতন্ত্র, দাঁড়কাকের মতো শক্ত কালো ঠোঁট, ডাকে যখন বাসছাড়ের ডাকটা লম্বা, যেন জলে পড়বে পড়বে ভয়। শেষে পড়লো পড়লো পড়লো, পড়েই গেল, তারস্বর ডাকের শেষটা। শাঁসা দুপুরে হঠাৎ শুনলে আঁতকে উঠি, কত রকমের পাখি গাছে, চালে, ঝোপে, ডালে, ছোট ছোট দৈয়াল ফুরফুর করে ওঠে। দলে দলে টিয়া বুলবুলি পাকা বড়ই খায়, ডালে ডালে কাঠঠোকরা ঠকঠক কাঠঠোকে, বউ কথাকাও ডেকে ডেকে পাগল হয়। পুকুরে মাছরাঙা জলে জাগা বাঁশের মাথায় বসে থেকে থেকে ছো মেরে মাছ ঠোঁটে নিয়ে উড়ে পালিয়ে যায়। সে যাওয়ায় রামধনু একে নিয়ে যায়। পানকৌড়ি সাঁতার কাটে জলে, পাড়ে দাঁড়িয়ে মুখ করে বলি, পানকৌড়ি পানকৌড়ি আমার লৈগা একটা ডুব দে। সাঁতার দিতে দিতে পানকৌড়ি টুপ করে জলের তলায় ডুবে যায়। খুশিতে নেচে উঠি, আমার কথা শুনতে পেয়েছে পানকৌড়ি। তপ্ত দুপুরে দাঁড়কাক এসে উঠোনে কাপড় শুকোবার লোহার তারটায় বসে ঝুঁকে ঝুঁকে ডাক দেয়, কাহ কাহ। দিদিমা চঞ্চল পদে বেরিয়ে আসেন, তৃষ্ণ কাকের ডাক, বড় অলক্ষণে ডাক। দাওয়ায় দাঁড়িয়ে বলেন, কাকাসুরা ভালো দৈক্ষা ডাক, জল জল গঙ্গা জল খা, তিতাবাড়ি থেকা মিঠাবাড়ি যা। শঙ্খচিল টিটি করে ওড়ে আকাশে। উঠোনের উপর দিয়ে গুইসাপ চলে যায় সরসার করে, অবিকল কুমিরের মতো দেখতে, তবে কুমিরের চেয়ে ছোট। জলে থাকে ডাঙায়ও ঘোরে, জলে মাছ খায়, ডাঙায় সাপ খেয়ে বেড়ায় ঝোপে জঙ্গলে। গুইসাপ উঠোনে উঠে গোল গোল চোখ পাকিয়ে ঘাড় ঘুরিয়ে একবার দেখে নেয় চারদিকটা, দেখেই গা বেঁকিয়ে ল্যাজ আছড়ে বেটে বেটে পায়, দৌড়ে পালায়। লম্বা জিভ সাপের মতো চেরা, লকলক করে জিভটা মুখে। কোনোদিন হয়তো জঙ্গলে বনে আম খেজুর কি আরও কিছু কুড়োতে গিয়েছে, শুনি খস খস শব্দ, তারপরেই দেখি একটা গুইসাপ মাথা তুলে দেখছে আমাকে। অমনি ছুটে পালিয়ে এসেছি ত্রিসীমানা থেকে। দিদিমা বলে দিয়েছেন, গুইসাপ যদি ল্যাজের বাড়ি মারে সেই ঘা শুকোয় না কখনো।
গুইসাপের ল্যাজ কুমিরের মতোই মোটা আর লম্বা। বাগডাসা ডাকে মাত মাত করে বর্ষাকালে, বুক কাঁপানো ডাক, সেজা আসে রাত্রিবেলা, উঠোনের উপর দিয়ে চলে, শব্দ ওঠে ঝুমুর ঝুমুর। সকালে উঠে দেখি সজারুর কাঁটা পড়ে আছে উঠোনের এখানে ওখানে, তুলে নি, কাপড়ে ফুল তোলার কাজে লাগে এই কাঁটা। সজারু আসে মান কচু খেতে, কচুর ডগা পাতা ঠিক ঠিক তেমনই থাকে মাটির উপরে, কচুটা খেয়ে যায় মাটি খুঁড়ে খুঁড়ে। খটাস বের হয় মাঝে মাঝে, খটাসের গায়ের গন্ধ টের পাওয়া যায় দূর হতে, যেখান দিয়ে যায় গায়ের গন্ধ রেখে দিয়ে যায়। রাত্রিবেলা যদি কখনো এসেছে বাড়ির কাছাকাছি, সকালবেলা মামিরা নাকি গন্ধ টেনে বলেন, ঠিক কাল রাত্রে খটাস এসেছিল এইদিকে। একদিন মেজমামি কি কাজে উত্তর দিকে ঝোপের কাছে গেছেন, দেখেন জলের ওই ধারে গাছে খটাস বসে আছে একটা, বর্ষার জল নেমে গিয়েও তখনও থেমে আছে মাঠে বিলে। খটাসের গাছটা ছিল অর্ধেকটা জলে ডুবে। চিনি মামা খবর শুনে তখনই বন্দুক নিয়ে নৌকো করে বের হলেন খটাস মারতে। একটু পরে দুম করে একটা বন্দুকের আওয়াজ পেলাম, চিনি মামা বন্দুক ছুঁড়েছেন, আমরা উঠোনে অপেক্ষা করছি, খটাস নিয়ে আসবেন মামা। মামা এলেন, পরনে খাকি প্যান্ট শার্ট জলে জবজবে। গলুইতে দাঁড়িয়ে মামা বন্দুক ছুঁড়েছেন, বন্দুকের ধাক্কায় নিজেই জলে পড়ে গেছেন। আর খটাসটা? চিনি মামা কম কথা বলেন, এ কথার জবাব না দিয়ে ঘরে ঢুকে গেলেন। কত জন্তু, কত পাখি, কত সাপ পুকুরের ধারে ধারে, পুকুরের পার দিয়ে বেতের ঝোপ, বন্যা হিজল গাছ, সরু লম্বা বেতের শীষগুলি হাওয়ায় দুলে নিজেরা নিজেদের আঁকড়ে ধরে ঝোপ করে, ঘন ঝোপ। জলের উপর ঝুঁকে পড়া হিজল গাছের ডালে ডালে ঝোলে শিবের জটার মতো হিজল ফুলের গুচ্ছ, টুকটুকে লাল, অতি মিহি ফুল, এক একটা জটায় এমন হাজারো ফুল থাকে। এই ফুলগুলি অহরাত্র ঝরে ঝরে পড়ে জলে, আলগোছে পড়ে, আলগোছে ভেসে থাকে, যেন আবির ছড়ানো ওড়নাখানি বিছিয়ে রেখেছে কেউ জলের উপরে। মামিরা ঘাটে স্নান করতে আসেন, ঘাটের জলে গোল হয়ে আবর্ত ওঠে, এই গোল বড় হতে হতে চলে যায় পুকুরের ওই পারে, লাল ওড়নাটা কেঁপে ওঠে থরথর করে। কোনো কোনো মাসে মৌনি স্নানের যোগ পড়ে, দিদিমা বলেন মুনি স্নান, কাক কোকিল না ডাকতে স্নান করতে হয় মৌন অবস্থায়, স্নানের আগে মুখ খোলা নিষেধ। আগের দিন রাত্রে খাটের বাজুতে কাপড় গামছা ঠিক করে রেখে দেন মা, শেষ রাত্রে আমাদের ঠেলে ঠেলে তুলে দেন, ইশারায় সঙ্গে যেতে বলেন। মার গায়ের বর্ণ গৌর, আমাদের অতি ছোটবেলায় বাবা মারা গিয়েছেন, মার সধবা রূপ মনে নেই আমার, চোখে পড়ে শুধু মার দেহের এক টুকরো স্থান, মার খোলা ডান কাঁধটুকু, আর সেই কাঁধের কাছের কাঁচা সোনার বিস্কুট প্যাটার্নের মোটা হাড়ের খানিকটা। মার রঙে এই সোনার হাড় মিলে মিশে থাকত, স্পষ্ট ধরা আছে চোখে, এই রং শোকে তাপে রোদে জলে ম্লান হয়ে গিয়েছে। তবু এই মুনি স্নানের দিন মা যখন পুকুর ঘাটে ডুব দিয়ে ভিজে কাপড়ে এসে দাঁড়ান উঠোনে, সূর্যের প্রথম আলো এসে পড়ে তার গায়ে, শিশুকালের দেখা মার কাঁধের এই রূপটি চোখে ভেসে ওঠে আমার। আমের দিনে আম খেয়ে চারদিকে ছুঁড়ে ফেলা আমের আঁটি থেকে কচি দুটি পাতা নিয়ে আম চারা সবে বের হয়, এই আঁটির খোলাটা ফেলে শ্বাসটা ঘষে ঘষে একদিকের খানিকটা খইয়ে নিয়ে ফু দি, আমাটির ভেপু বেজে ওঠে। সারা দিন একের পর এক এই বাসি বানাই আর ফু দিয়ে দিয়ে বাজিয়ে বেড়াই। আমাদের বাড়িতে আমরা বাজাই, চুনি নীরু ওদিকে বাজায়, পরাইনা বাজায় দক্ষিণ দিক ঝালাপালা করে, শুনিতে নন্দিনী পাগলা বলায় ওরাও আসে আমাটিতে ফু দিতে দিতে, দিনের মধ্যে কতবার এবারি ওবারি করি বাসি বাজিয়ে বাজিয়ে। সন্ধেবেলা সব ফেলে দিয়ে ঘাট থেকে হাত পায়ের ময়লা ধুয়ে বাড়ি আসি, মামিরা তুলসী তলায় প্রদীপ জ্বেলে হাতের আড়াল দিয়ে হাওয়া বাঁচিয়ে ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ দেখান। দিদিমা সব সময় বলেন, কাউকে খারাপ কথা বলতে হয় না, বিধাতা পুরুষ যিনি তিনি আকাশের উপরে বসে থেকে থেকেই বলে চলেছেন, তথাস্তু তথাস্তু,
কোন কুবাক্যটা সেই তথাস্তু কথার মধ্যে পড়ে যায় কে বলতে পারে। উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, বিধাতা পুরুষ কোথায় বসে? মাথার উপর দিয়ে বাদুর উড়ে যায়, পাকা ফল কোন গাছে আছে সেই উদ্দেশ্যে। বাদুর জাগলে আর বাইরে থাকতে নেই, দিদিমা হাঁক দেন, আয় আয় ঘরে আয় সব। গভীর রাত্রে অর্জুন গাছের ডাল হতে প্রহরে প্রহরে কোরাল ডেকে ওঠে, হো হো, যেন কার ভুক ভাঙা দীর্ঘশ্বাস। মাঝে মাঝে খিক 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 হেসে ওঠে কে? দিদিমা বলেন, ভুতুম প্যাঁচা। নন্দীবাড়ির ঘাটলায় রোজ বিকেলে জড়ো হয় পাড়ার মুরব্বীরা। পূর্ণ ঘোষ আসেন, দীননাথ কবিরাজ আসেন, হেরম্ব দে আসেন, যতীন সরকার আসেন, নন্দীবাড়ির জামাই আসেন, পাড়ার যত গিনিরা আসেন, ওপাড়া হতেও আসেন অনেকে, কারো বাড়িতে এলো কেউ তারাও আসেন। ঘাটলাটা যেন গ্রামের বৈঠকখানা। সুন্দরী মরে গেছে, অতসীরও ভালো বিয়ে হয়েছে, রূপের ডাকেই বড় ঘরে পড়েছে অতসী। সুনীতির বিয়ে ঠিক হয়ে গেছে মলিনা শ্বশুর বাড়িতে, চৌধুরী বাড়ির ছেলে বিয়ে করে বউ এনেছে, রায় বাড়ির মেজ ছেলেরও বিয়ে শিগগিরি। মেয়ে যায় মেয়ে আসে, গ্রামের মেয়ে কমে না। খবর এসেছে বর্দা দেশে ফিরবেন এইবার, 12 বছর বিলেতে আছেন তিনি। শীত শেষ হয়ে এসেছে, ঘূর্ণি হাওয়া শুকনো পাতা উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, বাঁশবনের পাতায় শনশন করে শব্দ উঠছে। একদিন ঘাটলার ভিড়টা চলে এলো মার বাপের বাড়ির উঠোনে, পরপর তিনটি ডুলি, মা দিদি আমি উঠলাম ডুলিতে, চললাম কলকাতা। সাংঘবের গল্প পাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন রানী চন্দের লেখা স্মৃতিকথামূলক কাহিনী আমার মার বাপের বাড়ি। আজকে ছিল ষষ্ঠ এবং শেষ পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটি লাইক এবং শেয়ার করবেন। আমার গল্প পাঠ সম্বন্ধে যদি আপনাদের কিছু কমেন্টস করার থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। নমস্কার।